রেডি? প্রথমে আসি বলে কনস্ট্যান্ট। ডাটাবেসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় কোথায় আমি কনস্ট্যান্ট দিব। কনস্ট্যান্ট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ রুল বা নিয়ম কানুন বা প্রোটোকল যেগুলো আছে। যেমন কনস্ট্যান্ট যদি আমি দিতে চাই, আমি রোলগুলা, তারপরে হচ্ছে স্টুডেন্ট আইডি, তারপরে কোড, তারপরে কান্ট্রি নেম, এগুলো তো আমার ইউনিক দিতে হবে না? ইউনিক দিতে হবে। তাহলে এগুলা কোথাও কোথাও আবার ইউনিক দিতে হবে। তারপরে যে ইন্টেজার ডিফল্ট, ডিফল্ট অনেক জায়গায় দিতে হবে না আরো। যেমন ক্রিয়েট ডেট, এটা কি ইউজার ইনপুট দিবে? যখন এটা ওয়েব বেস সফটওয়্যার কোনো সমস্যা নাই, আমি ওয়েব বেস সফটওয়্যারে যত কিছু ইনপুট হবে, যত প্রসেস হবে, সার্ভার বেশি না হবে, টাইম যদি ভুল থাকে সবার জন্য টাইম ভুল। কিন্তু ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন যখন করবো, তখন ক্রিয়েট ডেট যদি ডেস্কটপ থেকে নেই, তাহলে এই পিসি থেকে ইনসার্ট করলে এই পিসির এক ঘন্টা স্লো, এই পিসি 5 মিনিট ফাস্ট, তাহলে মিসম্যাচিং হবে না ডাটা। ওই জন্য এখানে আপনার ক্রিয়েট ডেটটা আমাদের ডিফল্ট ভ্যালু করতে হবে, যাতে সিস্টেম অটোমেটিক্যালি নেয় এটাতে কিছু ইস্যু আছে কিনা বা হইতে পারে কিনা। তারপরে ডেট টাইমের উপর আমরা কিছু বলে দিতে পারি, এই ডেটটা এত সালের পরে হবে, আগে হওয়া চলবে না, এত সালের পরে হওয়া চলবে না, এই টাইপের ইস্যু কিছু আছে কনস্ট্যান্ট। তাহলে আমার কোন কোন ফিল্ডের উপর কি কি কনস্ট্যান্ট করবে সেগুলো আমরা বলে দিতে পারি, ঠিক আছে? কনস্ট্যান্ট নিয়ে একটু পড়াশোনা করবেন। সিরাজ যেহেতু নাই, তাহলে তুই লেখ কনস্ট্যান্ট কোনটা কোনটা নিয়ে পড়াশোনা করতে হবে, লেখ না তাই। এখন আমার যদি ডাটাবেসের 20-25টা জায়গায় এই রুলটা দিতে হয় যে 1 থেকে 12 পর্যন্ত বসবে, তাহলে এটার আমি একটা নাম দিতে পারি না, এটা মান দিতে পারি কিনা, যে মান ভ্যালিডেশন। তাহলে 10-12 জায়গায় বা 20-25 জায়গায় যদি আমি এই কনস্ট্যান্টটা বলে দিই, পরবর্তী যদি নিয়ম হয় যে মাস হচ্ছে 13টা, তখন আমাকে 20-25 জায়গায় চেঞ্জ করতে হবে না। তাহলে যেগুলো কমন ইস্যু বিভিন্ন জায়গায় বসবে, সেগুলো আমরা কনস্ট্যান্ট না করে রুল বানাবো। রুল ডাটাবেসের একটা অবজেক্ট, রুলে আমরা বানিয়ে দিতে পারি যে ক্রিয়েট রুল মান, এবং ওইখানে বলে দিতে পারি যে ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল হতে হবে 1 এবং লেস দ্যান ইকুয়াল হতে হবে 12। হ্যাঁ, একটা রুল তৈরি করে রুলটা বলে দিলাম। বলে দেওয়ার পর এবার যে যে পেজে আমি কনস্ট্যান্ট হিসাবে এটা দিতাম, কনস্ট্যান্ট হিসাবে না দিয়ে রুল হিসাবে বাইন্ড করে দিব। এতে করে সুবিধা হবে কি, পরবর্তীতে কোনো চেঞ্জ করা লাগলে আপনি শুধু রুলটা চেঞ্জ করবেন, কারণ রুলটা আলাদা অবজেক্ট। তাহলে কনস্ট্যান্ট আর রুলের পার্থক্য কি, কনস্ট্যান্টটা হচ্ছে ইনলাইন, প্রত্যেকটা ফিল্ডের উপর আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হয়, আর রুলটা হচ্ছে অবজেক্ট, এটা যে কোনো ফিল্ডের উপর অ্যাপ্লাই করা যেতে পারে, যেহেতু আলাদা অবজেক্ট সেক্ষেত্রে আমি পরবর্তীতে চেঞ্জ করি শুধু রুলে চেঞ্জ করলে হবে। তাহলে কনস্ট্যান্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর রুলটা কমন, বুঝা গেছে? আর আপনাকে কেউ জিজ্ঞেস করলে বলবেন রুলটা অবজেক্ট, আর কনস্ট্যান্ট হচ্ছে স্কেলার, ইন্ডিভিজুয়াল ফিল্ডের উপর অ্যাপ্লাই হয়, রুলটা অনেক ফিল্ডের উপর অ্যাপ্লাই হতে পারে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে বাইন্ড রুল নামে একটা স্টোর প্রসিডিউর কল করতে হবে, বাইন্ড রুল, রুল এ দেন ফিল্ডের নাম, এইভাবে বলে দিয়ে আপনাকে রুলটা অ্যাপ্লাই করতে হবে। ট্রিগার কনসেপ্টটা বুঝাইতে তার সমস্যা নাই, যদিও এগুলো শিখাবো না, কনসেপ্ট বুঝালে কেউ যদি শিখে নিতে পারে তা ভালো হবে। ট্রিগার মানে বন্দুকের, এখন এখানে প্রশ্ন হচ্ছে কখন ট্রিগারটা চালু করবো। ট্রিগার আছে 3 ধরনের, বিফোর, আফটার, ইনস্টেড অফ। ট্রিগারটা সিলেক্টের উপর কাজ করবে না, ট্রিগারটা কাজ করবে ইনসার্ট, আপডেট, ডিলেটের উপর। কি কি, কিসের কিসের উপর? ইনসার্ট, আপডেট, ডিলেট, তিনটারই উপর একটা ট্রিগার লিখতে পারেন, যেগুলো দুইটার উপর লিখতে পারেন, যেগুলো একটার উপর লিখতে পারেন ট্রিগার। তাহলে ইনসার্ট, আপডেট, ডিলেট করার আগে মানে বিফোর, অথবা ইনসার্ট, আপডেট, ডিলেট করার পরে মানে আফটার, আর ইনসার্ট, আপডেট, ডিলেট করার বদলে মানে ইনস্টেড অফ, এই 3 ধরনের ট্রিগার লেখা যায়। ট্রিগার লেখার সময় আপনাকে বলতে হবে ক্রিয়েট ট্রিগার, ফর, ইনসার্ট, আপডেট, ডিলেট, তারপরে বিগিন বলে কাজটা করতে হবে। ওকে, ট্রিগারের কাজ কি, ধরেন আজকে আপনার স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, এখানে 1 লাখ ডাটা হয়ে যাওয়ার পর আপনি দেখছেন যে স্টুডেন্ট টেবিলে কোনো টেকনিক্যাল সমস্যা, টেবিলটা সাইজ অনেক বেড়ে গেছে, তো আপনি স্টুডেন্ট 2 নামে আর একটা টেবিল করলেন,
করে ওই যে ডি ড্রাইভে অ্যাসাইন করেছিলেন ফাইল গ্রুপ করে, ফাইল গ্রুপ করে ডি ড্রাইভ। আমরা আপাতত এসকিউএল সার্ভারের একটাই ফাইল দেখি না, এনডিএফ এলডিএফ। কিন্তু যখন এসকিউএল সার্ভার বড় হয়ে যাবে তখন এডমিন করবে কি বিভিন্ন জায়গায় ফাইল বানাবে, ডি ড্রাইভে ই ড্রাইভে বানায় আপনার ফাইল গ্রুপ করে দিবে। তাহলে এসকিউএল সার্ভার যে একটা ফাইল থাকে এটা না, অনেক ফাইল থাকতে পারে ফিজিক্যালি। তো সেটা আমি আপনাদের শুধু বললাম। এখন আমার সিচুয়েশনটা স্টুডেন্ট টেবিলে একটা ডাটা হওয়ার কারণে স্টুডেন্ট টেবিলটা যেই ফোল্ডারে রাখা হয়েছিল অথবা যেই ড্রাইভে রাখা হয়েছিল সেখানে জায়গা নাই, তখন আপনি স্টুডেন্ট টু নামে আর একটা টেবিল করলেন, করে বললেন এখন থেকে নতুন যেগুলো ইনসার্ট হবে সব স্টুডেন্ট টু টেবিলে ইনসার্ট হবে। এখন এই ডাটা বেসটার সাথে কানেক্টেড দুইটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, একটা এমভিসি সাইট, একটা এসপি.NET সাইট এবং আরও অনেক অ্যাপ্লিকেশন এর সাথে জড়িত। এই ডাটা বেসে ডাটা নেয় বা ডাটা পাঠায়। এখন আমি বিপদে পড়ে যাবো না, সবগুলো অ্যাপ্লিকেশন আপডেট করা সম্ভব হবে? সম্ভব হবে না। তখন আমরা স্টুডেন্ট টেবিলের উপর একটা ট্রিগার লিখব, কি ট্রিগার? ইনস্ট্যান্ট হব। যখন স্টুডেন্ট টেবিলে কিছু ইনসার্ট হইতে যাবে তখন ওইটা আমি ট্রিগার লিখে রাখবো একটা, কি ট্রিগার? ইনস্ট্যান্ট অফ, ইনস্ট্যান্ট অফ। তাহলে স্টুডেন্ট টেবিলে যখন ইনসার্ট হবে ওইখানে আমি একটা ট্রিগার লিখবো যে ইনস্ট্যান্ট অফ স্টুডেন্ট ওয়ান ইনসার্ট দ্য ডাটা ইন স্টুডেন্ট টু। তাহলে অ্যাপ্লিকেশনগুলো আর আপডেট করা লাগবে? তাহলে স্টুডেন্ট টেবিলে ডাটা পাঠাবে, ওখানে যেহেতু ট্রিগার সেট করে দিছি ওখানে যত ডাটা ইনসার্টে চলে আসবে ঘুরে স্টুডেন্ট টুতে চলে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? আর একটা সিচুয়েশন বলি, একটা কাস্টমার কিছু কেনার আগে, কিছু কেনার আগে তার কেনাটা যখন ইনসার্ট হবে তখন ইনসার্ট হওয়ার আগে আমি চেক করে দেখবো সে টাকাটা ডিউ কত আছে এবং ডিউ যেটা আছে সেটা তার ক্রেডিট লিমিট ক্রস করে কি না। তাহলে এরকম হলে আমার বড় বড় ডিউ যদি লিখি তাহলে সেটাকে কল করতে হবে। আমি যদি চাই কাস্টমারের পার্সেসটা বা কাস্টমার যেটা কিনবে আমার সেল কাস্টমারের পার্সেস এটা যখন ইনসার্ট হতে যাবে তখন আমি চেক করব, যদি ক্রাইটেরিয়া মিট করে নিব তাহলে নিব না, তখন আমি কি করব একটা বিফোর ট্রিগার লিখব, কোন টেবিলের উপর? পার্সেস টেবিলের উপর একটা বিফোর ট্রিগার লিখব। ওখানে আমি ইনসার্ট করার আগে, যেহেতু বিফোর ট্রিগার এটা ইনসার্ট করার আগেই রান হবে, তখন আমি বলবো কত কাস্টমার আইডি, কোনটা ইনসার্ট করতে আসছো, কাস্টমার আইডি কত, ডিউ কত। তখন আমি কাস্টমারের ডাটাবেসে চেক করবো তার ক্রেডিট লিমিট কত আর ডিউ কত, যদি ম্যাচ করে আমি কিচ্ছু বলবো না আর যদি ম্যাচ না করে আমি রেজিউম করে দেবো। তাহলে যেই অ্যাপ্লিকেশন হোক যাই হোক আমার এই সিস্টেমে ইনসার্ট হওয়ার আগে আগে যখন সেকে বাধা পড়তেছে রেজিউম করে দিছি তখন ডাটাটা আর ইনসার্ট হবে না। তাহলে বিফোর ট্রিগারের কাজটা বুঝছি, বুঝছি। ওকে, এরপর আসি আমার আফটার ট্রিগারে। কোনো একটা কাস্টমার যদি 50,000-এর বেশি কিছু কেনে বা 1,000-এর উপর কিছু কেনে তাহলে আমি তাকে একটা এসএমএস কনফার্মেশন পাঠাবো, ঠিক আছে, অথবা অ্যাডমিনের কাছে আমি একটা মেসেজ পাঠাবো। কারণ অ্যাডমিনকে আমি মেসেজ না দিয়ে সিস্টেমে অন্য কোনো একটা টেবিলে ডাটা ইনসার্ট করবো যে 1,00,000-এর উপর ট্রানজাকশন যেগুলো সেটার জন্য আমার আলাদা টেবিল আছে। এখন এই ইনসার্টটাকে আমি অ্যাপ্লিকেশন থেকে দুইবার করবো, ঝামেলা হয়ে যাবে না? আবার অ্যাপ্লিকেশনে আমার যে ডেভেলপার অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছে তাকে এটা আমি বুঝাইতে যাবো? আমি নিজে তো এসকিউএল সার্ভার নিয়ে বসে আছি, তাহলে তাকে যন্ত্রণা না দিয়ে আমি এখানে আপনার একটা ট্রিগার লিখবো। হ্যাঁ, আপনার তাহলে ইনসার্ট হয়ে যাওয়ার পরে সে চেক করে দেখবে ট্রানজাকশনটা 1,00,000 বেশি কিনা, যদি 1,00,000 বেশি হয় তাহলে আরেকটা টেবিল সে ইনসার্ট করবে। বুঝা গেছে? তাহলে কোনো একটা টেবিলে ইনসার্ট আপডেট ডিলিট হওয়ার পরে যদি কিছু করা লাগে তাহলে আমরা আপনার ট্রিগার ইউজ করবো, যদি ওইটা ইনসার্ট হওয়ার আগে আমার কোনো শর্ত বা কন্ডিশন চেক করা লাগে তাহলে আমি বিফোর ট্রিগার ইউজ করবো। তারপর ওই কাজটার বদলে যদি অন্য কাজ করা লাগে, ডিউটি যদি চেঞ্জ করা লাগে সেটা আমরা ইনস্টেড অফ ট্রিগার ইউজ করবো। ট্রিগারটা কখন লাগবে? শুরুতে, এখন লাগবে না। ট্রিগারটা হচ্ছে শুরু করার পর যখন ট্রানজাকশন চালু হবে, সফটওয়্যারটা লাইভ হবে, তারপরে যে প্রবলেমগুলো হবে, আরে ওরকম একটা টেবিলে 1,00,000 থাকতো, এরকম একটা টেবিলে 2,00,000 উপরে থাকতো, এরকম লেখা থাকা লাগতো, কোনটা কোনটা ডিলেট হয়েছে সেটা থাকা লাগতো। তাহলে একটা টেবিল বানাবো ডিলেটেড ডাটা, সবগুলো ডিলেটে আমি ট্রিগার লিখে দেবো যে যেগুলো যেগুলো ডিলেট হয়েছে ওগুলো ওই টেবিলে ইনসার্ট করো, তারপর ডিলেট করো। তাহলে ওটার একটা ইয়ে থাকবে, তাহলে ট্রিগারটা একটা অটোমেটেড ব্যাপার। তবে বলা হয়েছে আপনি একান্ত বিপদে না হলে ট্রিগার ইউজ করবেন না, কারণ ট্রিগার ইউজ করলে ডাটাবেসটা ভারী হয়ে যায়, ডাটাবেসের পারফরম্যান্সটা অনেক কমে যায়। বুঝা গেছে? আমি বলতেছি
দশ বারো টাকা যখন অ্যাপ্লিকেশন করা লাগে তখন অ্যাপ্লিকেশনে কিন্তু আলাদা এক্সপেন্স করার দরকার নাই, ঠিক আছে, অটোমেটিক্যালি কাজগুলো করে দিচ্ছে, তাই না? আলাদা টাকা যদি দেখা হয় দেখা ইন্টারফেস আমি বাড়াই দিই সফটওয়্যার, কিন্তু ওইটাতে আবার ইনসার্ট করো এই করো এই করো অত কিন্তু তার সফটওয়্যার করা লাগতেছে না, ওই ঠিক আছে আমি মেনে নিতে পারছি। ভিউ সরি স্টোর প্রসিডিউর, স্টোর প্রসিডিউর হচ্ছে স্টোর করে রাখা প্রসিডিউর। আমি যে কিউরিগুলো লিখি যারা ইনসার্ট আপডেট ডিলেট সিলেক্ট করি এগুলো লিখি, এগুলোর তো প্রোগ্রামিং আছে, বিভিন্ন কনসেপ্ট আছে, তাই না? তো এগুলো যদি আমি সেভ করে রাখতে চাই আমি কিন্তু এক্সপেরিয়েন্স সেভ করে রাখবো, এগুলো আমি সেভ করে রাখতে পারবো স্টোর প্রসিডিউর হিসেবে। স্টোর প্রসিডিউরের সুবিধা কি, আমি যে আমার সফটওয়্যার থেকে ইনসার্ট আপডেট ডিলেট আমি স্টোর প্রসিডিউরটা কিভাবে কাজ করে এখানে দেখাবো, আজকে না দেখাই একদিন দেখাবো, নেক্সট ক্লাসে বা তারপরে ক্লাসের মধ্যে দেখাবো। তাহলে আমি যখন কিউটা সার্ভারে পাঠাই, কিউটা প্রথমে সার্ভারে যায়, সার্ভার কম্পাইল করে করে দেন রান করে, স্টোর প্রসিডিউর করে করলে রাখলাম সুবিধা কি, ও কম্পাইল করে রেখে দিবে, পরবর্তীতে আমি স্টোর প্রসিডিউর কল করলে ফাংশনের মধ্যে করে কল করলে ও শুধু ওইটাকে রান করবে, যার জন্য স্টোর প্রসিডিউর করে রাখলে সবগুলা কি হয় মানে পারফরমেন্সগুলো বা সব কাজের পারফরমেন্সগুলো অনেক ভালো পাওয়া যায়। কিন্তু একটাই সমস্যা কি, যদি আপনার ডাটাবেস নিয়ে যায় আপনি সব বিজনেস লজিক সে নিয়ে যাবে, তাই না? স্টোর প্রসিডিউর সব বিজনেস লজিক লেগে রাখে। তো স্টোর প্রসিডিউর, স্টোর প্রসিডিউরের সবচেয়ে ভালো ব্যাপার যেহেতু বলছে ফাংশনের মতো, স্টোর প্রসিডিউর প্যারামিটার বানাইতে পারে। ইনসার্ট আমি ডাইরেক্ট করতেছি, ডাইরেক্ট কিউরি পাঠাচ্ছি, কম্পাইল হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, আর এটা যদি স্টোর প্রসিডিউর করে রাখতাম তাহলে আমি একটা স্টোর প্রসিডিউর ক্রিয়েট প্রসিডিউর ইনসার্ট স্টুডেন্ট, তারপরে স্টুডেন্টের যে যে পিন আছে সব প্যারামিটার ডিক্লেয়ার করতাম, করে ওই প্যারামিটারগুলো আমার এই ইনসার্ট কিউরির মতো করে নিচে লিখে দিতাম। এরপর ওই স্টোর প্রসিডিউর কল করতে গেলে যদি প্যারামিটার যত ভ্যালুয়েবল ডিক্লেয়ার করছি আমরা আমার কিউরিতে যে অ্যাডোজ প্যারামিটার অ্যাডোজ ভ্যালু ওইভাবে আমাকে সব অ্যাড করতে হইতো, তখন কিউরিতে আমাকে শুধু লিখতে হইতো ইনসার্ট স্টুডেন্ট খালি স্টোর প্রসিডিউরের নাম, আর এক্সট্রা একটা প্রপার্টি দিতে হয়তো কমন টাইপ ইকুয়াল টু স্টোর প্রসিডিউর, কারণ আগে এতদিন আমাদের কমন টাইপ ছিল টেক্সট, তখন আমরা স্টোর প্রসিডিউর ইউজ করবো। তো স্টোর প্রসিডিউরটা দেখাবো, তখন আমি বলবো কোনটা কেন ইউজ করবো কেন ইউজ করবো না, এখন এটা আপাতত থাকবে। এরপরে কি আছে, ভিউ। ভিউ হলো ভার্চুয়াল টেবিল। স্টোর প্রসিডিউর আর ভিউর পার্থক্য হচ্ছে যে স্টোর প্রসিডিউরে যা খুশি তাই কোড আপনি রেখে দেন প্যারামিটার ইউজ করেন, কিন্তু ভিউ কোনো প্যারামিটার নিবে না, ভিউ আপনি কোনো প্যারামিটার ইউজ করতে পারবেন না, যার কারণে ভিউ আমরা শুধুমাত্র সিলেক্ট কিউরি গুলো রাখবো, বোঝা গেছে? যেমন আমার সিটি কান্ট্রি স্টুডেন্ট তিনটা জয়েন করে আমার কিউরি করতে হবে না বারবার, তাহলে তিনটা জয়েন করার যে কিউরিটা করছি ওইটাকে যদি আমি ভিউ নামে সেভ করে রাখতাম তাহলে এরপরে আমাকে আর ওই জয়েনের কিউরি চালাইতে হইতো না, ওই ভিউটা ওই কিউরিতে যে রেজাল্ট আসে সেটাকে নিয়ে আমার মতো আমাকে একটা ভার্চুয়াল টেবিল দিত যেটা সব কিছু টেবিলের মতোই কাজ করে, তারপরে ওই ভিউ সিলেক্ট ফ্রম অমুক ভিউ, সিলেক্ট আইডি নেম ফ্রম অমুক ভিউ, সিউল সিলেক্ট অমুক ফিল্ড প্লাস অমুক ফিল্ড ফ্রম অমুক ভিউ, এটা সব করতে পারতাম, ওইটাকে আমরা টেবিলের মতোই কাজ করাইতে পারতাম, বোঝা গেছে? তাহলে সিলেক্টে যে কিউরিগুলো করছি আমি একটু ভুল করছি না, আমি ওই কিউরিগুলো ওইখানে না করে যদি ভিউ করে রাখতাম তাহলে ভিউটাকে টেবিলের মতো ইউজ করতে পারতাম। তাহলে এখন যেহেতু আমরা এসকিউএল সার্ভার শিখছি এখানে আমরা সব ব্যাপার একবার ঠিক করে রাখবো, ওকে? এবং এখানে এসকিউএলটা সব ব্যাপার ঠিক করে তারপর আমরা আবার অ্যাপ্লিকেশনে যাবো, কারণ আমরা এটা বুঝছি যে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ভিউটা বুঝাতে পারছি, ভিউতে শুধু সিলেক্ট কিউরি থাকবে কোনো প্যারামিটার থাকবে না, এবং যে কিউরি করে রাখবো ওখানে যে টেবিলটা আসবে ওটা একটা ভার্চুয়াল টেবিল, মানে ফিজিক্যাল টেবিল না, ফিজিক্যাল কোনো জায়গা নেবে না কিন্তু টেবিলের মতোই সে আচরণ করবে, ওকে? এবং ওইটাকেও আর্কিটেক্টের সাথে জয়েন্ট লেজন গার্জন সব করতে হবে। তারপর আছে ফাংশন। আমরা সি শার্পে ফাংশন বলতে যা শিখি যা বুঝি এসকিউএল সার্ভারেও ফাংশন তাই। তাহলে এসকিউএল প্রসিডিউর কেন আছে, এসকিউএল প্রসিডিউর থাকতে ফাংশন কেন ইউজ করবো? এসকিউএল প্রসিডিউরের প্রবলেম ওটাকে একটা স্টেটমেন্ট হিসেবে কল করতে হয়, ওটা আলাদা স্টেটমেন্ট, ওটা ইনলাইনে ইউজ করা যায় না, কিন্তু এসকিউএল সার্ভারে যে ফাংশন আছে সেটা ইনলাইনে ইউজ করা যায়। যেমন আমার স্টুডেন্ট আমি সব নিয়ে আসবো এবং কোন স্টুডেন্ট টোটাল কত পেমেন্ট করছে আর তার টোটাল কত ডিউ আছে এটা নিয়ে আসবো একসাথে, তাহলে সিলেক্ট আইডি নেম তার মাঝখানে আমি স্টোর প্রসিডিউর কল করতে পারবো না, সাব কিউরি হিসেবে স্টোর প্রসিডিউর কল করতে পারবো না, ওখানে আমরা ফাংশন কল করতে পারবো। তাহলে স্টোর প্রসিডিউর ফাংশনের পার্থক্য কি, স্টোর প্রসিডিউর ইনলাইনে কল করা যায় না, ফাংশনটা ইনলাইনে কল করা যায়। আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু ইন্টারভিউ কোশ্চেন অ্যাডভান্স লেভেল, এই জন্য বলতেছি নাহলে কোনো দরকার কিছু আমি প্রত্যেকটা যে আমি লিখে দিছি অনলাইনে খুঁজে খুঁজে করবেন ক্লিয়ার করবেন, আমি আপনাদের সব করে দিতে পারবো না, ঠিক আছে? এগুলো পুঙ্খানুপুঙ্খে বোঝানো হবে আপনার সাথে, আপনার বাসায় গিয়ে রান্না করে দিয়ে আপনাকে খাওয়াই দিয়ে ঘুম পাড়ায় দিয়ে আসা,
বুঝতে পারছি? ওকে, ফাংশন এখানে দুই ধরনের, একটা ফাংশন রিটার্ন করে টেবিল, অথবা ফাংশন রিটার্ন করতে পারে স্কেলার ভ্যালু, 1 2 3 4 অথবা নাম নাম ঠিকানা এটা রিটার্ন করতে পারে, অথবা ফাংশন একটা টেবিল রিটার্ন করতে পারে। ফাংশন যদি টেবিল রিটার্ন করে তাহলে তার ইনলাইন ইউজ করা যাবে না, আর যদি সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে তাহলে ইনলাইন ইউজ করা যাবে। এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করবেন, আমি আর নাই, কারণ এই বড় ভাই খুব রাগ করছে, ও মানে কই থেকে সিরের রক্ত বের করবে খুঁজতেছে। জীবনে দেখেছে নাই, আগে বলেন ইনক্রিপশন কি? ইনক্রিপশন কবে আসছে? আমাদের জানার জন্য অনেক কিছু আছে, আপনারা জানেন গুরুজি কি ব্লুটুথ কিভাবে আসছে জানেন? ভাইকিংসদের নাম শুনছেন? ভাইকিংস খুব শক্তিশালী ছিল, ওরা ছিল ওই যে নরওয়ে সুইডেন ওগুলোর পাশে, ওরা এই নরওয়ে সুইডেনে তাণ্ডব চালিত হয়, সে শুধু লুটপাট করতো। এক সিনে দেখবেন ভাইকিংস একটা সিরিয়াল আছে। আচ্ছা, আমার কথা একটু স্পষ্ট আসতেছে, আমার এইদিকে একটু ব্যথা করতেছে, কি জন্য আমি বুঝতেছি না, হয়তো কথা পার্থক্য আপনার কি বুঝতে পারতেছেন? মানে খুব ভারী লাগতেছে আমার কথা বলতে, যাই হোক তারপরে আমি বলতেছি, আপনার না বুঝলে আমাকে রিপিট করেন, কোনো সমস্যা নেই। তো ওই যে দ্বীপগুলা দ্বীপরাষ্ট্রগুলা ছোট 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 সরানো ছিল, ভাইকিংসরা এসে অ্যাটাক করতো, লুটপাট করে চলে যেত, লুটপাট করে চলে যেত। তো খবর পেয়ে রাজা যে সৈন্য পাঠাবে, তার আগে আগে ওরা লুটপাট করে সব নিয়ে চলে যেত। এই কারণে ওইখানে মানে সুইডেন অথবা নরওয়ের এক রাজা ছিল, সে ব্লুবেরি খুব পছন্দ করতো, এবং ওইটা খাইতে খাইতে তার দাঁতই ব্লু হয়ে গেছিল। ওই রাজাকে সবাই টিটকারি করে বলতো, বা নাইটের নাম ছিল ব্লুটুথ, ওই রাজারই নাম ছিল ওই দাঁত ব্লু, ওই জন্য। ঠিক আছে, তো ওই রাজা ভাইকিংদের অত্যাচার থেকে বাঁচার জন্য সে করছে কি, এখানে তো মেসেজ তাড়াতাড়ি পাঠানোর কোনো উপায় নাই, সে কিছু দূর পরপর টাওয়ার করে দিছে, টাওয়ার। তো যখনই আক্রমণ হবে টাওয়ারে আগুন জ্বলবে, ওইটা দেখে পরের টাওয়ারে আগুন জ্বলবে, সে মুহূর্তের মধ্যে খবর পাওয়া যেত আর সৈন্য পাঠাইতো। পরবর্তীতে যখন এই যে ডাটা পাঠানোর টেকনোলজি, ওয়ারলেস ডাটা পাঠানোর টেকনোলজি আবিষ্কার হলো, ওই রাজাকে সম্মান করে এই টেকনোলজির নাম রাখা হলো ব্লুটুথ। এবং এটা সত্য ঘটনা, 101% সত্য ঘটনা। ঠিক আছে, এরকম আমরা যেটা ভাবি সেটা না, আইটিতে কোনো কিছু বেসিক বলে কিছু নাই, আইটির সব কনসেপ্ট ওই অনেক আগে থেকে ছিল, জাস্ট এখন আমরা হার্ডওয়্যারটা পাচ্ছি। ঠিক আছে, হার্ডওয়্যারটা পাচ্ছি। 19 শতকের মানুষরা কল্পনা করতো যে ভবিষ্যতে বাহন হবে ঘোড়া, ঘোড়াতে পাখা লাগাইছে, মানে কুলার ব্যাগ, কুলার ব্যাগে তো আর পাততে পারেন না, বা 20 শতকের মানুষ আমার কিন্তু কুলার ব্যাগ না, আমি কিন্তু এখানে বসে রাশিয়া কি হচ্ছে, আমেরিকা কি হচ্ছে সব জানি। ওই জন্য এখন আমাদের কল্পনাগুলো দেখবেন যে অনেকে অনেক কিছু কল্পনা করে রাখছে, এটা ভবিষ্যতে এস্টাবলিশ, এগুলো এস্টাবলিশ হবে, এখানে খুব বেশি ব্যতিক্রম হবে না। আপনি আজকে যেগুলো ইউজ করতেছেন, যে টাইপের মেশিন মেশিন, এগুলো বহুত আগে লিওনার্দো দা ভিনসি ও আগে গেছে, ও হেলিকপ্টার আগে গেছে, অনেক কিছু ইয়ে করে গেছে, ওগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে নিয়ে মানুষ কাজ করতেছে। সাবমেরিন বানাচ্ছে কি, ওই মাছকে কপি করে, সাবমেরিন কিন্তু নতুন আবিষ্কার না, মাছ কিভাবে পানির ভিতরে যায় সাঁতার কাটে এই কনসেপ্ট গুলো কপি করে, ওই মাছ যখন ডুব দিবে পানি গেলে অক্সিজেন আবিষ্কারের মতো, হ্যাঁ আবিষ্কার করছে, তার আগে মানুষ কিভাবে নিঃশ্বাস নিত, তাই না? তো এই জন্য ওই ব্যাপারটা না, এখানে সব আগে থেকেই আছে, ছোট বাচ্চারা অনেক সময় কোশ্চেন করে কিন্তু যে অক্সিজেন আবিষ্কারের আগে মানুষ কিভাবে নিঃশ্বাস নিত।
আসলে অক্সিজেন আবিষ্কার করে নাই, সে বলছে যে এটা অক্সিজেন, এটা আমরা নিঃশ্বাস দিয়ে নিই, তবে আগে থেকে তো মানুষ নিঃশ্বাস দিত। ওই রকম তো এখানে ব্যাপারটা তাই, ইনক্রিপশনও আসলে বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপার না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ সাধারণ মানুষ জানছে ইনক্রিপশন ডিক্রিপশন বা তথ্য চেঞ্জ করা একটা ব্যাপার, তখন মানুষ কিছু ডেঞ্জারাস ইস্যু জানছে যা আমি একে মারবো টর্চার করব অথবা একে আমি সম্মোহিত করব, পরে একে আমি ডাটা দিব এবং এর যখন জ্ঞান দিবে জানবে না আগে আমি কি বলছি, একে আবার ধরে ওই যে মাইরা পিটায়া সম্মোহিত করে তখন সে আবার বলবে কি কি ডাটা তাকে দেওয়া হয়েছে। এই টাইপের টেকনোলজি মানে মানসিক কম্পিউটার টেকনোলজি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ জানা শুরু করেছে। গোয়েন্দা কাহিনী বিভিন্ন দেশে যখন গোয়েন্দা ডিপার্টমেন্টটা অনেক শক্তি, এখন তো গোয়েন্দা ডিপার্টমেন্ট অন্যভাবে কাজ করে, কিন্তু আগে তো এখন সরাসরি ফিজিক্যালি কাজ করতো, ডাটা কালেক্ট করতো, তখনকার যুগে যে উপন্যাসগুলা বা গল্পগুলো পড়লে আপনার লোভ দাঁড়ায় যাবে, কিন্তু আমরা তো এখন ওগুলো পড়ি না, আমরা এখন খালি লিঙ্ক খুঁজি, ভাও লিঙ্ক হবে ভাও, আমাদের লিঙ্ক হবে ভাও জেনারেশন। যাই হোক, জুলিয়াস সিজারের নাম শুনছেন? কার সাথে সেলফি আছে? এখন জেনারেশন এই কোশ্চেনই করবে যে স্যার আমার সাথে সেলফি আছে নাকি, দেখতাম একটাকে, ঠিক আছে? সেদিন কাকে জানা বললাম একটা ব্যাসে ওই বক্তিয়া খিলজির কথা উঠছিল, হ্যাঁ একজন জানে, সে আমাকে এমন ভাবে বলছে স্যার ওই যে লোকটা খাটো করে হাতগুলো লম্বা লম্বা ছিল, আমি বললাম তুই চিনিস? বলে না আমি তো ছোটবেলায় করছি, তুই আপনি কইলি যাই হোক। তো জুলিয়াস সিজার প্রথম খেয়াল করছে যে তার যে মেসেজ পাঠায় বিভিন্ন বন্ধু রাষ্ট্রে এই মেসেজগুলো ধরা পড়লে তার অনেক ক্ষতি হয়, তখন তার মাথায় চিন্তা আসছে এটাকে চেঞ্জ করা যায় কিভাবে। এখন আমরা ছোটবেলায় খেলি কিন্তু জানি না, তখন সে মাথায় একটা চিন্তা আসছে এবং সে এরকম একটা ক্যালকুলেশন দরকার আছে, মানে একটা গ্রাফ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এখন কি হিন্ট কে আছে কোথায় এইখানে, তাহলে এটা কে এইচ আছে কোথায় এইখানে, কিন্তু দ্বিতীয়টা তাহলে এই সাতমাটা এইচ এম আছে মনে করেন এইখানে দ্বিতীয়টা, তাহলে এই ব্লকটা এরকম আঁকে দিলে হচ্ছে এম, এটা এম, যেহেতু দ্বিতীয়টা একটা ডট দিয়ে বোঝাই দিত, ঠিক আছে? তাহলে লেখাটা চেঞ্জ করে এভাবে বন্ধুদের পাঠাইতো, পাঠানোর পরে বন্ধুরা আবার কি করতো ওই ব্লকগুলো থেকে ক্যারেক্টার নিত, নিয়ে সে আবার এটা করতো। এখন এটা এই পর্যন্ত শেষ, এখন কি আমি কোনো মেসেজ কালেক্টে পাঠাইতে পারবো? আপনারা তাহলে করতে পারবেন এমন হবে, সবাই জানে গেছে ফান্ডাটা আসলে জানেন নাই, কারণ ডালিমের সাথে আমি আলাদা সেটিং দিব বাইরে, সেটিং দিয়ে আমি এই সিকোয়েন্স উল্টাপাল্টা করে দিব, উল্টাপাল্টা সিকোয়েন্স করে ফটোকপি একটা আমার কাছে একটা ডালিমের কাছে, ঠিক আছে? এবার আমি ডালিমকে মেসেজ পাস করতে পারবো না, তারপরে কি ধরা পড়বো না করবো? আপনাদের যদি চ্যালেঞ্জ করি যে ধরতে পারলে বা এই মেসেজটা বুঝতে পারলে 1,00,000 টাকা, তখন দিকে আপনারা খাওয়া দাওয়া সেরে বসে যাবেন, হ্যাঁ চেষ্টা কর প্রত্যেকটাকে প্রত্যেকটা বলকে এ ধরবেন বি ধরবেন সি ধরবেন ধরে ধরে লিখতে থাকবেন, লিখতে থাকলে যে 1-2 সপ্তাহের মধ্যে বের করে ফেলতে হবে, কারণ পুরানো মেসেজটা তো আপনার ডিক্রিপ্ট করার দরকার নাই, একটা দুটো মিনিংফুল ওয়ার্ড পাওয়ার সাথে সাথেই তো আপনি বুঝে যাবেন ও এই সিকোয়েন্স। তাহলে দেখা গেল যে এ বের করছে এ, দ্বিতীয় তুলে আমি এ বের করছি কোন বলকে এ, সাথে সাথে দেখা গেলো ও বের করছে আমি সি বের করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে টাইপের ইনক্রিপশন গুলো হতো সেগুলো আরো জটিল, প্রত্যেকটা শব্দ আগে নিত, শব্দের আগে একটা আজাইরা শব্দ পরে একটা আজাইরা শব্দ এবং প্রতি 2 ক্যারেক্টার পর পর একটা আজাইরা শব্দ, বুঝেন ব্যাপারটা? তাহলে এটাও আপনাকে বের করতে হবে। এখন এই যে আজাইরা শব্দ শব্দের আগে পরে যে বসায় এগুলোর সিকোয়েন্স আছে, এগুলো মনে করেন ফিবোনাসি সিরিজ ইউজ করতো, ভালো থাকেন ভাই? মানে আগে ইউ হইতে ছিল প্লেসমেন্টের ফ্যাক্স ছিল, এখন ছেড়ে দিচ্ছে অন্য জায়গায় আছে, হুট করে এখানে দেখা লাগে। যাই হোক, তাহলে এখনকার ইনক্রিপশন গুলো আরো জটিল, এখন আপনি যদি পাসওয়ার্ড আপনার ইনক্রিপ্ট করে রাখি এ টু জেড দিয়ে বের করা সহজ, আর আপনাদের কাছে না লাগাই দিয়ে আপনি যদি সফটওয়্যার বানাই তুমিলা তাহলে সফটওয়্যার তো আপনাদের 10 জনের কাজ 1 সেকেন্ডে করবে, আপনার 10 জন একসাথে যেই কাজ করবে সফটওয়্যার তো এখনকার কম্পিউটার 1 সেকেন্ডে করে ফেলবে,
এই জন্য সবাই বলে পাসওয়ার্ড বেশি ক্যারেক্টার দেন আর উল্টা পাল্টা কিওয়ার্ড ঢুকাই দেন স্টার হ্যাশ বলে না জি কারণ যত বেশি ক্যারেক্টার যত লম্বা হবে তত ডিক্রিপ্ট করতে কষ্ট তত বেশি সময় লাগবে বুঝতে পারছেন ব্যাপারটা যাক কে যেন প্রসঙ্গ তুলছে এই জন্য আমি বলছি কেউ যদি আমার নামে দুর্নাম করে যে এই লোক খালি অন্য টপিক্স নিয়ে আলোচনা তাহলে এটা আমার দোষ না সম্পূর্ণ টালিমের দোষ ঠিক আছে তাহলে সব কথার শেষ কথা আচ্ছা শুরুর কথা কি ছিল সেটাই জানি না তাই না মিছিলের মতো হয়েছে মালিনা মালিনা এই ভাই শোনেন তো কি মানেন না কিসের মিছিল জানি না মিছিল মিছিল চলতেই আছে ওকে তাহলে টেবিলগুলো যেহেতু আমার কোনটা প্রাইমারি কি ফরেন কি করব কোনটা ইউনিক করব কোনটা দুইটা মিলে ইউনিক করব মানে প্রাইমারি করব সব জানা আছে এখন আমার মূল কাজ এত বকবক না করে টেবিলটা বানাই ফেলা বা ডাটাবেসটা বানাই ফেলা ডাটাবেস বানাইতে গেলে আমাদের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে যাইতে হবে এবং যেহেতু আগেরগুলো শুধু বকবক হয়েছে ওই জন্য